सुप्रिय शिक्षार्थीबृंद आसलामु आलैकुम। बनश्री नैशनल आइडियल स्कूल करतृक आयोजित BNIS होम स्कूले तुम्हारे सबा के स्वागत जाची। हमें रीपा आखार विषय तथ्य जोाजोग प्रजुक्ति। आज के तुम्हारे एक प्रथम क्लस नहीं तथ्य एवं जोाजोग प्रजुक्त सप्तम श्रेणी। आप ष्ठ श्रेणी विषयटी पढ़े और तथ्य जोाजोग विषय जे एक बी आई सम्पर्क जेने আমাদের এবারের যে করোনাকালীন সময় চলতেছে এবছরও শুরুতে আমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে এবং ইউটিউব ক্লাস শুরু হয়েছে। আজকে ইউটিউব ক্লাসের প্রথম দিন অধ্যায় 1 পাঠ 1 ও 2। আচ্ছা দেখো এখানে আমার নাম, এটা ক্লাস নং 1, যে ফেসবুক আইডি, ফোন নাম্বার এগুলো দেওয়া আছে। তো দেখো আজকে আমরা পড়ব হচ্ছে অধ্যায় 1 পাঠ 1 ও 2, ব্যক্তি জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ব্যক্তি জীবনে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে কিভাবে ব্যবহার করছি, একটা ক্ষেত্র আছে এখানে ব্যক্তিগত যোগাযোগ, আরেকটা আছে বিনোদন। তো ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে আমরা কি করছি, মোবাইল ফোন বা এই যে মোবাইল টেলিফোন এখন আমাদের হাতে যেটা ব্যবহৃত হচ্ছে এটা কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে গেছে। আগেকার সময়ে আমরা ব্যক্তিগত যোগাযোগের জন্য বেশিরভাগ সময় ব্যবহার করতাম চিঠিপত্র, মানে একজন আরেকজনকে চিঠির মাধ্যমে লিখে অনেক ইনফরমেশন জানাতে পারতাম। তো এরপরে আরেকটু যখন প্রথম ইন্টারনেটের ব্যবহার শুরু হলো তখন আমরা ইমেল করতাম, ইমেলও একজন আরেকজনকে অনেক ইনফরমেশন আদান প্রদান করা যেত। এখন আমাদের হাতে যখন স্মার্টফোন চলে আসলো তখন দেখা গেল যে এখানে কিন্তু আমরা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এই সব ধরনের অ্যাপগুলো ব্যবহার করছি এবং এটির মাধ্যমে আমরা মেসেজ আদান প্রদান করছি এবং খুব ইনস্ট্যান্ট যখন এটা তখনই আমরা কিন্তু জানতে পারছি। এরপরে আরেকটি মাধ্যম হলো বিনোদনের ক্ষেত্রে। বিনোদনের ক্ষেত্রে আমরা কী কী করছি, মোবাইল টেলিফোন ধীরে ধীরে বুদ্ধিমান যন্ত্রে পরিণত হচ্ছে আর কম্পিউটার ছোট হয়ে ল্যাপটপ, ল্যাপটপ থেকে নোটবুক আর নোটবুক থেকে স্মার্টফোন। এটির মানে হলো আগে বিনোদন সীমাবদ্ধ ছিল শুধু টেলিভিশনের মাধ্যমে। আমরা যখন ছোটবেলায় টেলিভিশন দেখতাম একই জায়গায় অনেকগুলো মানুষ একসাথে বসে টেলিভিশন দেখা হইতো, আনন্দ উপভোগ করতো। এখনকার সময় কিন্তু এই টেলিভিশনের অনুষ্ঠানগুলো ইউটিউবে পাওয়া যাচ্ছে। ইউটিউবে বিভিন্ন রকম গান, অডিও, ভিডিও, বিভিন্ন সংবাদ এবং আপডেট, অনেক আপডেট ইনফরমেশনগুলো আমরা কিন্তু এই ইউটিউবের মাধ্যমে পেয়ে থাকি। আর আমাদের হাতে যে আজকে স্মার্টফোনটা আসলো, এই স্মার্টফোন কিন্তু একদিনে আসে না, এটা কম্পিউটার থেকে, অর্থাৎ কম্পিউটারে সফটওয়্যার ব্যবহার করা হয়েছে এবং এই সফটওয়্যার ব্যবহার করে আমরা স্মার্টফোন তৈরি করতে পেরেছি। তো স্মার্টফোন যে এসেছে, স্মার্টফোনের চেয়েও আপডেট কিন্তু কম্পিউটার, কম্পিউটার থেকে আসছে নোটবুক, নোটবুক থেকে এই যে আমাদের হাতের স্মার্টফোন। পার্ট দুই, আমরা এখন পার্ট দুই পড়ব। জিপিএস, জিপিএস কি, গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএসটা কি, গ্লোবাল পজিশনিং সিস্টেম। পৃথিবীকে ঘিরে অনেক উপগ্রহ ঘুরছে যা পৃথিবীতে সংকেত পাঠায়, এর সাথে একটি ম্যাপ জুড়ে দেওয়া হয় এবং জিপিএস ব্যবহৃত হয়। আচ্ছা জিপিএসটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। জিপিএস এর পূর্ণরূপ গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএসটা আমরা বেশিরভাগ সময় ব্যবহার করে থাকি গাড়িতে, অর্থাৎ উবার কল করার ক্ষেত্রে। এই যে আমরা যখন একটা স্যাটেলাইট কি আমরা পড়ে এসেছি ষষ্ঠ শ্রেণীতে, উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ, পৃথিবীকে কেন্দ্র করে অনেকগুলো কৃত্রিম উপগ্রহ সবসময় ঘুরছে এবং এই উপগ্রহগুলোর কাজ হচ্ছে তথ্য আদান প্রদান করা, অর্থাৎ পৃথিবী থেকে তথ্য পাঠানো এবং ওই তথ্য প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে আসে। এই কারণে আমরা যখন এই জিপিএসটা ব্যবহার করি তখন আমরা ওই উপগ্রহের সংকেতের সাথে একটা ম্যাপ জুড়ে দিই, অর্থাৎ একটা নির্দিষ্ট এলাকার ম্যাপ। যেমন আমরা যখন উবার কল করি তখন কিন্তু আমরা এরিয়া ট্র্যাক করি। যেমন আমি বনশ্রী থেকে হয়তো ধানমন্ডি যেতে চাই, তো তখন যখন এরিয়া ট্র্যাক করে দেওয়া হয় তখন ওই এরিয়ার মধ্যে ম্যাপটা শো করে এবং ওই ম্যাপের মধ্যে দেখা যায় যে কোন কোন গাড়িগুলো আমার এরিয়ার মধ্যে আসে, সেই গাড়িগুলোর নাম্বার এবং ব্যক্তির নাম সামনে চলে আসে। তখন দেখা যায় যে ভাড়াও চলে আসে, যার যেভাবে পছন্দ সে সেভাবে কল করে এই গাড়ি ডাকতে পারে। তাহলে জিপিএসটা কী কাজে ব্যবহৃত হচ্ছে, বেশিরভাগ সময় গাড়ি কল করার কাজে জিপিএস ব্যবহৃত হচ্ছে। তো জিপিএসের সাথে নিচে আমাদের যে টপিক্সটা ছিল সেটা হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট অ্যাক, আমাদের দেশের যে স্যাটেলাইট, ওই যে একটু আগে বললাম যে পৃথিবীকে কেন্দ্র করে অসংখ্য স্যাটেলাইট ঘুরছে,
তো বাংলাদেশে নিজস্ব স্যাটেলাইট ছিল না, এখন বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট আছে, সেটির নাম হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট ১, যেটা ১২ মে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের কেনেডি মহাকাশ থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এবং স্যাটেলাইট প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ ৫৭তম। এইবার দেখো শিক্ষার্থীরা, আমরা পার্ট ২ পড়ব, ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি। এতক্ষণ কিন্তু আমরা ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি পড়েছি পার্ট ১, এবার হলো পার্ট ২। পার্ট ২ এ একটা গল্প আছে, সবাই বইটা একটু বের করে দেখবে যে পার্ট ২ এ একটা গল্প আছে। গল্পতে সাগর নামে একটা ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই প্রযুক্তির ব্যবহার করে। সকালে তার ঘুম ভাঙে অ্যালার্মের শব্দে, অ্যালার্মও কি এক ধরনের প্রযুক্তির ব্যবহার, যদিও এটা যন্ত্র, এখানে কোনো ইনফরমেশান আদান প্রদান হচ্ছে না। এই অ্যালার্মটা কিন্তু আমরা এখন আমাদের স্মার্টফোনেও দিতে পারি, আমরা আমাদের ফোনে অ্যালার্ম দিয়ে রাতে ঘুমাই, সকালে উঠি। এরপরে দেখা যায় যে সাগর কি করে, খাবারের অর্ডার করে, তো সে ঘুম থেকে উঠে খাবারের অর্ডার করে, এরপরে সে তার ফোনে একটা, তার কম্পিউটারে একটা ইমেল আসে, তার ফ্রেন্ড তাকে ইমেল পাঠায়। তো ইমেলটা কি, ইমেল হলো এক ধরনের ইনফরমেশান বা মেসেজ। একটু আগে আমরা বলে ফেলেছি যে ইমেলটা কি, আমরা যখন এই যে মেসেঞ্জারে একজন আরেকজনের সাথে কথা বলছি না, তো ইমেল হলো একটু বড় সাইজের কোনো ইনফরমেশান যখন এক ব্যক্তির থেকে আরেক ব্যক্তিতে যায়, ওইটাকেই বলা হচ্ছে ইমেল। ইমেলটা সাধারণত yahoo.com, gmail.com এইভাবে আইডেন্টিফাই করা হয়। এরপর নিউট্রিনো কি, নিউট্রিনো হলো এক ধরনের, মানে একটা বিষয় সম্পর্কে ও জানলো যে হঠাৎ করে পড়তেছে, পড়তে পড়তে দেখলো যে নিউট্রিনোটা কি, এই নিউট্রিনো সম্পর্কে সে তার বইয়ে একটা গল্প পড়ে ফেললো। তারপরে সে একটা বই অর্ডার করলো, তার একটা জন্মদিনের অনুষ্ঠান ছিল, সেই জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য তার বইয়ের প্রয়োজন ছিল, সে বই অর্ডার করলো। এরপরে সে দেখলো যে তার ফোনে টাকা নাই, তো সে কী করবে, তার ফোনে যেহেতু টাকা নাই এই জন্য সে তার ব্যাংক থেকে মানি ট্রান্সফার করলো তার মোবাইল ফোনে। এরপরে তার মায়ের সাথে কথা হলো, তার মা ফোন দিয়ে বলল যে বাবা অসুস্থ, এ কারণে সে কী করলো, ই চিকিৎসা কেন্দ্রে ফোন করলো। ফোন করে তার বাবার জন্য একজন ডাক্তারের কল, একজন ডাক্তারের সাথে যোগাযোগ করলো যাতে সে তার বাবাকে দেখাতে পারে। এরপর সে মনে করলো যে কালকে তাহলে তার বাবাকে নিয়ে আসতে হবে গ্রাম থেকে, এই জন্য সে টিকিট কাটলো, টিকিট কাটলো অনলাইনে, অর্থাৎ সে যে ট্রেনে যাবে এই ট্রেনের টিকিটটা সে অনলাইনে বুক করে ফেললো। সে যখন তার বন্ধুর জন্মদিনে গেল, ওখানে গিয়ে দেখলো যে অনেকে কেক কাটছে, আবার অনেকে কম্পিউটারে গেম খেলছে, সে ওখানে কিছুক্ষণ কম্পিউটারে গেম খেললো। এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সে যে সংবাদপত্রে পড়েছিল যে বাংলাদেশের উপর দিয়ে একটি ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে, তো ওইটা সে দেখলো, বাসায় ফেরার পরে দেখলো যে এই ঘূর্ণিঝড়টি থেমে গিয়েছে। তো এইভাবে দেখা গেল যে একজন মানুষের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই যে প্রযুক্তির সাথে তার যে চলাফেরা, এইটা আমরা এই পাঠ থেকে জানতে পারলাম। তাহলে এই পাঠ থেকে আমরা বাসায় সুন্দর করে পড়বে এবং এমসিকিউ খুব একটা আসবে না, তবে এই বিষয়বস্তু সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে। তাহলে সবাই এই পাঠ ১ এবং ২ বাসায় সুন্দরভাবে পড়বে। হ্যাঁ, তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।